বিদ্যুৎ সংযোগের কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্বাভাবিকভাবেই অভিযোগের তীর তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। আসানসোলের দক্ষিণে নম জামডোবা গ্রাম, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত গ্রামটি ছিল অন্ধকারে ডুবে। এই বিদ্যুৎহীন গ্রামে চলছিল বিদ্যুৎ সংযোগের কাজ। রবিবার এই কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা পাল। বিক্ষোভকারীদের বক্তব্য, এলাকায় বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে। এর পরিপ্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল জানান, তৃণমূলের গুন্ডা বাহিনীরা এলাকায় মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছে। তিনি বলেন, গত 34 বছরের বামফ্রন্ট সরকারের আমলে বা গত 11 বছরে তৃণমূল সরকারের আমলে এলাকায় বিদ্যুৎ সংযোগের কোনো কাজ শুরু করতে পারেনি এই দুই সরকার। এই পরিস্থিতি চক্রান্ত করেই তাকে আটকে দিচ্ছে বলে অভিযোগ আনেন তিনি। আমি খুব খুশি যে আমি এই কাজটা করতে পেরেছি। আজকে 11 বছর ধরে তৃণমূল সরকার আছে, 11 বছর ধরে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তৃণমূল চালাচ্ছে, 11 বছর ধরে ওই ওয়ার্ডের কাউন্সিলর একজন তৃণমূল, 11 বছর ধরে মেয়র তৃণমূলে। তা সত্ত্বেও তার আগেও 34 বছর বামফ্রন্ট, 75টা বছর 1947 পর থেকে নামো জামডোবায় কিন্তু কারেন্ট ঢোকেনি। আজকে কারেন্ট ঢুকেছে এবং আমরা অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানাই আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলেন শ্রী দেবব্রত চ্যাটার্জি মহাশয় এবং এখন যিনি আছেন শ্রী সুমন মুখোপাধ্যায় মহাশয় এবং ওই গ্রামেরই একজন মানুষ মধু মণ্ডল, যার জমির ওপর দিয়ে লাইনটা নিয়ে যাওয়ার কথা ছিল। এই সবার সহযোগিতায় আজকে কালকের মধ্যে ইলেকট্রিসিটি ঢুকে যাবে। আজকে সকালে যেটা হয়েছে সেটা নিয়ে আমি খুব একটা গুরুত্ব দিই না, কারণ দেখুন সব বিষয়ে সব জায়গাতেই এইরকম তৃণমূলের কিছু পচা আলু থাকে, যারা ওই ধরনের ব্যাপারটা করতে চায় যে তৃণমূলই কাজটা করেছে, আমরা কিছুই করিনি। আমার কাছে তাদের কাছে জবাবদিহি করাটাও আমার কাছে বিলো ডিগনিটি, আমার কাছে ওই একই প্রশ্ন। মানে 11 বছর ধরে তো তৃণমূল রয়েছে, 11 বছর ধরে তো তারা কিছু করতে পারেনি। এই এক বছর আমি বিধায়িকা হওয়ার পর থেকে আমরা যখন এই ইস্যুটাকে নিয়েছিলাম এবং বারবার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে গিয়ে বলা, আমি খুশি যে আজকে সেই বাড়িগুলোতে কারেন্ট পৌঁছবে, তাদের মুখগুলো ঝকঝক করবে, তাদের ছেলেমেয়েরা রাস্তার আলোতে মোমবাতিতে আর পড়তে হবে না, এটাই আমার কাছে খুব আনন্দের। আর যদি তৃণমূল বলে থাকে তারা বলুক না, কাজটা আমি করে দিয়েছি, তারা এবার কৃতিত্ব নিতে চায় নিক না, অসুবিধা নেই, মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করছি, তারাও যদি শরিক হতে চায় হোক না, অসুবিধা তো নেই। ওই যে বললাম যে তাদের এইভাবে বলা হচ্ছে, তাদের মধ্যে কিছু কিছু যারা সরকারের যাকে বলে চালা যাকে বলা হয় আর কি, তাদের বক্তব্য যে না এটা টিএমসি করেছে, বিজেপি করেনি, তাই তাদের উত্তর দেওয়া আমার মনে হয় ইট ইজ বিলো মাই ডিগনিটি। আমরা আমাদের কাজটা যেটা আমরা হাতে নিয়েছিলাম সেটা করেছি, করতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওয়া। তাদের মুখের হাসিটা এটাই আমাদের কাছে বড় পাওয়া, আমাদের আর কিছু চাই না। আসানসোল থেকে মহেশদের রিপোর্ট, টিভি নিউজ 10।